এবার অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার। মাসের পর মাস স্কুল ছাত্রের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার অভিযোগ পরিবারের সদস্যদের। সেই টাকা উপপ্রধানের কাছে তুলে দিতে বললে তা অস্বীকার করেন তিনি। তারপরে বন্ধ হয়ে যায় স্কুল ছাত্রের অ্যাকাউন্ট। ঘটনাটি পাথর প্রতিমার অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের। জানা গেছে, পাথর প্রতিমার কামদেবপুর স্নেহবালা হাই স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র প্রভাস দাস তপশিলি জাতিভুক্ত হওয়ায় তার স্টাইফেন্ডের টাকার জন্য উপপ্রধানের গ্রাহক পরিষেবা কেন্দ্র একটি ব্যাংকের বই করে। সেই অ্যাকাউন্টে কয়েক দফায় স্কুল থেকে ২০০০ টাকা জমা হয়, কিন্তু এরপর সেই টাকা তুলতে গেলে ছাত্রের স্কুল থেকে বলা হয় সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের ৮০০০ টাকা জমা হয়েছে। সেই ৮০০০ টাকা গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক তথা উপপ্রধান গৌরী দুয়ারের হাতে তুলে দিলে তবেই মিলবে স্কুল থেকে পাঠানো ২০০০ টাকা, এমনটাই অভিযোগ ছাত্রের পরিবারের। ব্যাংকে বই খুলেছে তো টাকা তুলে দিচ্ছে না, এক বছর থেকে কোথা থেকে টাকা ঢুকছে কোনো বোঝা যাচ্ছে না। গৌরী উপপ্রধানের কাছে বই খোলা হয়েছে, ও বলছে যে টাকা তুলে আমাদের দিতে হবে, টাকা লক্ষ্মী ভাণ্ডার থেকে ঢুকছে, টাকা তুলতে যাচ্ছে তুলে দিচ্ছে না, বলছে না তুলে দিলে আমরা তুলে নেব। পরিবার সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রের দিদিমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকাও আসেনি বলে তাকে ফিরিয়ে দিচ্ছেন উপপ্রধান। ছাত্রের দিদিমা জানান, লক্ষ্মীর ভাণ্ডারের প্রকৃত গ্রাহক তাদের কাছে এলে তাকেই তারা টাকা তুলে দেবেন। এ কথা উপপ্রধানকে জানালে কিছুদিন পরই ছাত্রের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। আমাকে গৌরী প্রধান বলছে যে তোমাকে টাকা তুলে আমাকে দিতে হবে, আমি আমার ওখানে দিই। স্কুল ছাত্রের অ্যাকাউন্টে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলো এবং তার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হচ্ছে সে সম্পর্কে উপপ্রধান গৌরী দুয়ারির কাছে জানতে চাওয়া হলে তিনি পঞ্চায়েত অফিসে বসে এসব প্রশ্নের উত্তর দেবেন না বলে জানান। আমি এখানে আমি এই চেয়ারে বসে আমি কোনো উত্তর দিতে পারবো না। আমার কিওস্ক ব্যাংকে গেলে আমি সেখানে উত্তর দেবো, আমি তো একটা আলাদা জায়গায় আছি এই সময়, আমি এই উত্তরটা দিতে পারবো। আপনি যদি আমার ওখানে ব্যাগ আছে, আমি ওখানে শাখা করি, আপনি ওখানে সাক্ষাৎকারে ওখানে বলবে, আরও বেনিফিশিয়ারি থাকবে, আরও লোকজন থাকবে, তাদের সাক্ষাতে আমি বলবো। এটা আমার এটা এখানে এই জায়গাটা এটা বলার জায়গা নয়। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে শাসক দলের ছোট বড় নেতা নেত্রীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার স্কুল ছাত্রের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকার এই ঘটনায় হতবাক পাথর প্রতিমার অচিন্তনগর গ্রামবাসী। পাথর প্রতিমা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।